তো আমরা আজিবাটি চলেই আসলাম, শুরু হয়ে গেল যেটা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যাচ্ছি আর কি নর্থ বেঙ্গল একটা অফবিট প্লেসের জন্য। তো এখন আমরা আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 10টা দার্জিলিং মেল। তো আমরা ঘন্টাখানেক আগেই চলে এসেছি, প্রচুর মানুষের ভিড়, তো এদিকে সবাই আছে। হচ্ছে যে অনেকেই যাচ্ছে, অনেক টুরিস্টই যাচ্ছি দেখছি, মানে মনে হয় প্রচুর লোকই এই সময়টা দার্জিলিংয়ে যাচ্ছে, মানে ওই দিকটায় আর কি যাচ্ছে। তো দেখা যাক কী হয়, আমরাও চলছি, তো থাকুন সঙ্গে থাকুন, আগে দেখা যাক কী হয়। গুড মর্নিং গাইজ, আমরা এখন NJP স্টেশনে, এখান থেকে জাস্ট বাইকটা গাড়ি থেকে নেমেছে, এদিকে নিচে দেখাচ্ছি। এখান থেকে পার্সেলে আমরা সাথে করে লাগেজ হিসাবে নিয়ে এসেছি। তো আমরা এখন ওই 3 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে গেছিলাম, পার্সেল রুমে এখান থেকে লিখে দিয়েছিল, একটা পাস দিয়েছে, ছোট্ট একটা চিরকুট, এরকম একটা চিরকুট দিয়েছে। এই চিরকুট নিয়ে এখন আমরা বাইকটা ছাড়াতে যাচ্ছি। এখান থেকে বাইক ছাড়িয়ে একজনকে আমি আমার পরিচিত ব্যক্তিকে বলেছি তেল নিয়ে আসতে, সে গাড়ি যেহেতু ড্রাই, কারণ ড্রাই হিসেবে লাগেজ হয়েছিলো, আর কালকে কিছু ঘটনা ঘটেছে যেগুলো হয়তো সেই সুযোগ সুবিধা হয়নি, সেই জন্য আপডেট করতে পারিনি। যাই হোক, তার মধ্যে প্রথম আপডেট হচ্ছে গাড়িটায় কালকে সকালবেলা আমরা লোড করি এবং তাতে খরচা পড়ে, আর তার সাথে প্যাকিংয়ের জন্য এই গাড়ির পাশে আমরা সেটা এসে গেছি। ১৩৮৫ টাকা, ৫০০ টাকা প্যাকিং চার্জ, আর এদিক ওদিক তে মোটামুটি ওই ২০০-২০০ টাকা, ২১০০-২২০০ টাকা, ঠিক আছে, এই মোটামুটি পড়েছে। তো আমরা এখন ওখান থেকে বুকিং হয়ে গেছে, বুকিং করে ওখান থেকে করে, এটা হচ্ছে ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁ দিকে ঢুকলে ওখানে পার্সেল রুম লাগেজ রুম দুটোই আছে, পার্সেল রুম থেকে ওটা বুক করেছি, ওটা হয়ে গেছে। তারপর এখান থেকে এখন ছাড়ানোর সময়, আবার আমি ফিরে আসছি। গাড়িটা আমাদের এখন রিলিজ হয়ে গেল, গাড়িটাকে কাগজটা দেখালাম, আমাদের রিলিজ করে দিল, গাড়ি খুলে দিল সব দিক থেকে। আমরা এখন পৌঁছে গেছি NJPতে। তো আমি এখন স্টেশনের বাইরে যে স্ট্যান্ডটা আছে, কার পার্কিংয়ের স্ট্যান্ডটা, আমি ওখানেই ওয়েট করছি, যেহেতু কলকাতা থেকে আমাদের বাইকটাকে লাগেজে তোলা হয়েছিল, যেহেতু আমরা বাইক নিয়েই জার্নিটা বাইকে করব, তো সেই কারণে বাইকের জন্যই ওয়েট করছি। তো গেছে আমার কর্তা বাইকটাকে আনতে, ছাড়ানো হয়ে গেছে, এবার আসুক তারপরে আমরা স্টার্ট করব জার্নি। এই যে দেখতে পাচ্ছেন গেছে, তো এবার আমাদের লাগেজটা ওর মধ্যে বাঁধা হবে, এবার তারপর জার্নি শুরু করা হবে। আমরা সমতল থেকে অনেকটাই উঠে এসেছি, আমরা এখন মিরিকের দিকে যাচ্ছি, তো পাহাড়ের অনেকটা ওপরেই উঠে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, মানে খুবই ছোট লাগছে, সমতল থেকে আমরা অনেকটাই উঠে এসেছি। ওয়েদারটাও খুব ভালো, মানে খুব একটা ঠান্ডা এখনও লাগছে না, ও আরও ওপরে উঠলে হয়তো লাগবে, হয়তো কেন ঠান্ডাই লাগবে, কিন্তু এখনও অবধি কোনো সোয়েটার বা জ্যাকেট কিছুই আমরা পরিনি, তো ঠিক আছে, ওয়েদারটা ভালোই লাগছে। আর চারপাশে অনেক হনুমান দেখছি, অনবদ্য পিকচারাইজেশন, দারুণ লাগছে, ঠান্ডাটাও হালকা হালকা ফিল করছি, ডাউনের যে ওয়েদারটা গরম সেই গরমটা এখানে নেই, কিন্তু জ্যাকেট পরার মতো ঠান্ডা নয়,